বিভিন্ন এবং আছে আমাদের হচ্ছে উপাদান সময় হাড বারব আছে তার হচ্ছে সতেরো দশমিক পাঁচ চার এবং তার হচ্ছে ষোলো দশমিক সাত ছয় তিন ছয় এবং অঞ্চল বিদ্যার বহিন তেইশ দশমিক আট পাঁচ এবং ষোলো দশমিক সাত বিএমআর তারপর বিএম আর তারপরে আছে প্রাণ রাসায়নিক মোটামুটি তারপরে যে ন্যূনতম পনেরো থাকে অনেক ছয় হাজার ছয়শো চুরানব্বই দশমিক চার কিলো একজন ছয় হাজার ছিয়াত্তর কিলো চুল কিলো শক্তি প্রয়োজন হতে জন্য এক দুই হাটার জন্য তিন দশমিক দুই বিএমআর কাজের জন্য ছয় বিএমআর শক্তি সমতুল প্রয়োজন হয়ে থাকে খাদ্য নিরাপত্তার জন্য তিনটি তারপরে বৃত্তির উপর প্রদূষিত খাদ্যের পর্যাপ্ততা এবং খাদ্যের সচলতা এবং খাদ্যটা তারপরে খাদ্যের সঠিক ব্যবহার তারপর হু তারপরে নিরাপত্তার জন্য পাঁচটি নির্দেশনা প্রদান দিয়েছে তারপরে দূষণমুক্ত খাদ্য খাঁচা এবং সে রান্নাঘর খাদ্য ভিত্ত তার রান্না তার হচ্ছে খাদ্য সংরক্ষণ নিরাপদা বানিয়ে তারপরে এবং সে নাইট্রোজেনযুক্ত ইউরিয়া এবং সেট্রের এবং হচ্ছে

এবং সে পশ্চিম ফুল ধরনের সচরত হচ্ছে এ ডাবল জিরো থেকে মনের মধ্যে হয়ে থাকে বা ব্যাটারি এর মধ্যে এ ডাবলিউ জিগুলো জিরো হতে থাকে এতে কোনো ব্যাটারি এবং ইস্টা শতকের জমা পারে না তারপরে বেটির জন্য এ ডাবলি জিগুলো জিরো পয়েন্ট নাইন জিরো হতে থাকে ইস্টা ব্যাটির জন্য এ ডাব্লিউ জিগুলো জিরো পয়েন্ট এইট এইট হয়ে থাকে তারপরে শতক ব্যাটারি জন্য এ ডাবলি জিগুলো জিরো পয়েন্ট এইট জিরো হয়ে থাকে তারপরে তারপরে বাণিজ্য এ ডাবলি ওয়ান জিরো পয়েন্ট সিক্স এখন কমে থাকে খাদ্যবস্তুর জন্য কি জন্য গিয়ে সার্ডেন বলা থাকে তারপর মাধ্যমে টাইফয়েড হয় তারপরে মাছ হয় তার ডাই হচ্ছে খাদ্য শীতলীকরণ পদ্ধতি গ্রহণ পদ্ধতি দুই সার করা যায় এবং ফ্রিজিং বা শীতলীকরণ হচ্ছে শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস হয় ফ্রিজে খাদ্যবস্তু এর মাধ্যমে রিফ্রিজিং হিমান্স পাঁচশো থেকে মানে আঠারো ডিগ্রি সেলসিয়াস হয় তারপর খাদ্যবস্তু সংরক্ষণ তারপর সেফ্রিজিং হচ্ছে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তারপর হি দেওয়া যায় খাদ্য সংরক্ষণ তারপরে মাধ্যম হচ্ছে খাদ্য সংরক্ষণ নেয় তারপরে তারপর আমাদের মানুষ দুভাগে প্রাকৃতিক পিজার বিটি তারপরে কৃতিম পিজার বেটিচ্ছে তারপরে প্রাকৃতিক ফুটবিচার বাড়িতে কাবার লবঙ্গ সাত থেকে পার্সেন্ট তারপরে আমাদের বলা থাকে ষাট পার্সেন্টটা কাজ করে আছে ব্যবহৃত বাজারে ব্যবহৃত হলুদ 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 রসুন লবঙ্গ রাসায়নিক আছে রাসায়নিক আছে

তারপরে ভিনিগার মাধ্যমে গ্যাসিডিটের টেস্ট গ্যাসের ক্ষেত্রে দশ পার্সেন্ট এবং অঞ্চলে দরমান ভিনাগার তারপরে মাধ্যম হচ্ছে তিন পাঁচ ভিনাগার হয়েছে মিথানোলা উৎপাদন হতে গেছেন তার সত্তর পার্সেন্ট হচ্ছে আছে তো দ্বিতীয় ভিনেগারের এক যুগে হয়ে থাকে তারপরে চল্লিশ পার্সেন্টটা মিথানো গ্যাসের তারপর গ্রাম আছে ফর্মালি হ্যাঁটা তারপর ফর্মালিন তারপরে হিসাবে মিথানাল তারপরে মিথানল্লা তারপরে পানি বর্তমান হয়ে থাকে তারপরে তারপরে আছে তাদের মিষ্টিতা সেখানে পাঁচশো পঞ্চাশের গুন পার টাইম তারপরে শুক্রলিটিসে